প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে আশা করি তোমরা সকলেই খুব খুব ভালো আছো তো আজকের পর্ব যে আমি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে তোমাদের ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশান বা ফার্স্ট ইউনিট টেস্ট এক্সাম বা প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষা যে লাইফ সায়েন্স অর্থাৎ বিজ্ঞানের যে বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র হয়ে থাকে তো সেই প্রশ্নপত্র নিয়ে আলোচনা করবো ঠিক আছে তো দেখো এটা একটা স্কুলের প্রশ্ন তোমরা চাইলে ইন্টারনেটে সার্চ করে নিতে পারো কোনো অসুবিধা নেই ফুল মার্কস থাকে কত ফর্টিতে থাকে তোমাদের পরীক্ষা হয় ঠিক আছে তো দেখো এখানে প্রথম যে প্রশ্নটা দেওয়া আছে তো আমি মূল মানে প্রশ্নপত্র যাওয়ার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট করবো যারা চ্যানেলে নতুন আসো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে আর যদি ভিডিওটি ভালো লাগে তো একটা লাইক ভিডিওর পরে করবে তারপরে দেখো প্রথমত সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো আর যে কোনো সাতটি এক পয়েন্ট একে কি বলা হচ্ছে গরম তরল সুপ নামকরণ করেন কে এটা হবে ঘয়েরটা অর্থাৎ হ্যালডেন ঠিক আছে অর্থাৎ ঘয়েরটা হয়ে যাবে রাইট অ্যান্সার তারপরে দেখো সিস্টেম আর ন্যাচুরাল ন্যাচুরি গ্রন্থে রচিয়তা হলেন কে এটা হয়ে যাবে গয়েরটা লিনিয়াস ঠিক আছে অর্থাৎ গয়েরটা হয়ে যাবে রাইট অ্যান্সার তারপরে দেখো পুঞ্জাক্ষী দেখা দেয় এটা 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 অপশান নম্বর গয়েরটা হয়ে যাবে রাইট অ্যান্সার অর্থাৎ আর্থ্রোপোডা ঠিক আছে আর্থ্রোপোডা হয়ে যাবে রাইট অ্যান্সার তারপর দেখো পিত্ত উৎপন্ন হয় কোথায় এখানে ক্ষয়েরটা অর্থাৎ যকৃতে এই ক্ষয়েরটা হয়ে যাবে রাইট অ্যান্সার যকৃতে তার পরবর্তী কোশ্চেন দেখো যে কলার কোষ প্রাচীরে কূপ থাকে তা তাহলে কি এটা হবে স্ক্লেরেন কাইমা ঠিক আছে এটা কি হয়ে যাবে স্কলেরেন কাইমা হয়ে যাবে অর্থাৎ গয়েডটা হয়ে যাবে রাইট অ্যান্সার তারপর দেখো উদ্ভিদ জগতের উভচর হলো কারা এটা হয়ে যাবে মস অর্থাৎ গয়েটটা হয়ে যাবে রাইট অ্যান্সার তারপর দেখো ক্রোমাটিন জালিকা গঠিত হয় এটা হয়ে যাবে কয়েটটা অর্থাৎ ডিএনএ ডিএনএ হয়ে যাবে তোমাদের রাইট অ্যান্সার ঠিক আছে তার পরবর্তী কোশ্চেনগুলো দেখো এক পয়েন্ট আটে কি বলা হচ্ছে ফ্লোয়েম মৃত উপাদান হলো কোনটি তো এটা হয়ে যাবে তোমাদের কয়েকটা অর্থাৎ সঙ্গী কোষ এটা হয়ে যাবে রাইট অ্যান্সার এরপরে দেখো দু কি কী বলা হচ্ছে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও এখানে বলা হচ্ছে কয়েকটা জীববিদ্যার যে শাখায় অণুজীব নিয়ে আলোচনা করা হয় তাকে কি বলে দুই ন ক্ষয় নম্বর প্রশ্ন বায়োডাইভার্সিটি করাতে কথাটির প্রথমকে প্রচলন করেন তিন গয়ের নম্বর প্রশ্ন কি কি পদের সাহায্যে জীবের বৈজ্ঞানিক নামকরণ করা হয় তারপরে লিনিয়াস হায়ারার্কিতে কটি স্তর আছে। তারপর দেখো আরশোলার বহিক কঙ্কাল কী দ্বারা নির্মিত তারপর দেখো কোষ পদ্মার মোজাইক মডেল করা কারা প্রবর্তন করেন তারপরে নিউক্লিয়াসের কোন অংশ থেকে ক্রোমোজোমের সৃষ্টি হয় তারপর দেখো কোন যোগকলায় রক্ত সরবরাহ থাকে না তারপরে আরবিসির কবরখানা কাকে বলা হয় তারপরে নিউরাল ক্যানাল কি। ক্যানাল কী তারপরে ডিমবাসাই থেকে কী কী হরমোন খরিত হয় ঠিক আছে এর পরবর্তী আমরা টু মার্ক্সের যে কোশ্চেনগুলো আছে সেগুলো দেখে নেব গরম তরল স্যুপ কী দ্বিপদ নামকরণ কাকে বলে উদাহরণ দাও তারপরে হচ্ছে নোট নোটোকর্ড কী তারপরে হচ্ছে ভাজক কলার বৈশিষ্ট্য কী তারপরে জোন অফ এক্স এক্সক্লুশন কী তারপরে যকৃতের দুটি কাজ লেখো তারপরে প্রাইম প্রাইমর্ডিয়াল ইউট্রিকল কী তারপর দেখো এখানে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে বলেছে অর্থাৎ পাঁচ নম্বরের প্রশ্ন তোমাদের করতে হবে এখানে দেখো তো পাঁচ নম্বরের প্রথম প্রশ্ন কি বলেছে দ্বিপদ নামকরণের নিয়মাবলী উদাহরণ সহযোগে লেখো স্থিস পর্বের দুটি বৈশিষ্ট্য লেখো আর ক্ষয়েরটাতে একটাতে কী বলা হচ্ছে জীব উৎপত্তির বিভিন্ন ধাপগুলি উল্লেখ করো ঠিক আছে তারপর দেখো একটি স্নায়ু কোষের চিত্র অঙ্কন করে ডেনড্রন সোয়ান কোষ র্যানভিয়ারের পর্ব প্রান্তপুরুষ চিহ্নিত করো ঠিক আছে বন্ধুরা এই যে তিনটি বড়ো প্রশ্ন দেখতে পাচ্ছ তোমরা এইগুলো অতি অবশ্যই করবে এখান থেকে কিন্তু ডেফিনেটলি তোমরা একটা কোশ্চেন কিন্তু কমন পেয়ে যাবে ঠিক আছে তো আজকের ভিডিও আর বেশি দীর্ঘায়িত করব না যদি ভিডিওটি ভালো লাগে অতি অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করে দিও বন্ধুর সাথে আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে এরকম কোনো একটা ইম্পর্ট্যান্ট ভিডিওতে ততক্ষণ সবাই খুব খুব ভালো থাকবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ